অনেকগুলি কোম্পানির শেয়ারের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। এই শেয়ারগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত, কারণ এই শেয়ারগুলি আসলে অতিমূল্যায়িত হয়ে গিয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিসিসি আসলে কি কি পদক্ষেপ নিয়েছে বা কিভাবে এই শেয়ার মার্কেটে আবার নতুন বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করা উচিত? ছোট কোম্পানি এবং জাঙ্ক স্টকগুলি নিয়ে যারা বিভিন্ন সময় কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কিছু বড় অঙ্কের জরিমানা করা হয়। কোনোভাবেই যেন ঋণ করে মানুষ এখানে বিনিয়োগ করতে না আসেন, সঞ্চয়ের টাকা থেকে যেন বিনিয়োগ করতে আসেন, সেই বিষয়টিও নজরদারি রাখবেন। বাংলাদেশের স্টক মার্কেটের সূচক বেড়েই চলেছে, গতকালকে সূচক কিছুটা পড়লেও আজকে আবার বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সমসাময়িক কিছু ঘটনা এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কিছু পদক্ষেপের কারণেই মূলত এই ঊর্ধ্বগতি। তো কী কী কারণে সূচক বেড়ে চলেছে এবং এটি বিনিয়োগকারীদের জন্য কী ফল বয়ে আনতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকের স্টেট ফ্রম স্টার নিউজরুমের আয়োজনে আমি আছি খন্দকার মোহাম্মদ শোয়েব এবং আমার সাথে আছেন ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবিব। ওয়েলকাম টু স্টেট ফ্রম স্টার নিউজরুম। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে শেয়ার মার্কেটের এই সূচকের ঊর্ধ্বগতির আসলে কারণটা কি? আমাদের শেয়ার মার্কেটে আসলে দীর্ঘদিন ধরেই একটু নিচের দিকেই ছিল, তবে গত মে মাস থেকেই শেয়ার মার্কেটটা বাড়তে শুরু করে এবং আপনি জানেন এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর একটি প্রধান কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরে নগদ অর্থের অনেক বেশি প্রবাহ দেখা যাচ্ছে এবং গত জুন মাস শেষে আমাদের ব্যাংকিং সেক্টরে নগদ অর্থে অতিরিক্ত নগদ অর্থ ছিল প্রায় 2,31,000 কোটি টাকারও বেশি। আর যখন মুদ্রাবাজারে অনেক বেশি নগদ অর্থের প্রবাহ থাকে সেটি শেয়ার মার্কেটে একটা ইতিবাচক প্রভাব ফেলে, যেটা আমরা দেখেছি। আরও একটি বড় কারণ হচ্ছে শেয়ার মার্কেটে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ছিল গত বছরের ফেব্রুয়ারিতে। একটা প্রণোদনা প্যাকেজ দেওয়া হয় যে প্রত্যেকটা ব্যাংক চাইলে 200 কোটি টাকার একটা ফান্ড গঠন করতে পারবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে, যেটা শুধুমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবে। এই বিষয়গুলি শেয়ার মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে গত বছর এপ্রিল থেকে আপনি জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে এবং আমানতের সুদের হার সেটি এখন 3-5% মতন। আর স্বাভাবিকভাবেই যখন ব্যাংকে সুদের হার কমে যায় তখন সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংক থেকে টাকা নিয়ে যায়, আগ্রহ হারিয়ে ফেলে ব্যাংকে রাখার পর। হ্যাঁ, সাধারণ বিনিয়োগকারীরা চলে যায় শেয়ার মার্কেটের দিকে এবং সেটি আমাদের ক্ষেত্রে হয়েছে। এছাড়া আমাদের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসির কিছু পদক্ষেপ এবং করোনার সময় আমাদের সূচক অনেক কমে গিয়েছিল, সেই জায়গা থেকে উঠে আসার একটা বিষয় রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সূচকের এই মূল্য বৃদ্ধিটা কি অতিমূল্যায়িত বা বর্তমান অর্থনৈতিক যে অবস্থা চলছে বাংলাদেশ এটার সাথে সূচকের মূল্য বৃদ্ধিটা কতখানি সামঞ্জস্যপূর্ণ? আসলে অতিমূল্যায়িত বলার ক্ষেত্রে কয়েকটি বিষয় দেখা হয় একটি শেয়ার মার্কেটে। এর একটি উদাহরণ হচ্ছে প্রাইস আর্নিং রেশিও বা দাম আয় অনুপাত। একটি শেয়ার বাজারে যখন প্রাইস আর্নিং রেশিও অনেক বেশি বেড়ে যায় তখন সেটাকে ধরা হয় যে অতিমূল্যায়িত হয়ে গিয়েছে। তবে আমাদের মার্কেটের এখনও পি রেশিও বা প্রাইস আর্নিং রেশিও 21-এর মধ্যে আছে, যেটিকে ঠিক অতিমূল্যায়িত বলা যাবে না। তবে অনেকগুলি কোম্পানির শেয়ারের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, আমরা 4-6 গুণ পর্যন্ত বাড়তে দেখেছি। এই শেয়ারগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত, কারণ এই শেয়ারগুলি আসলে অতিমূল্যায়িত হয়ে গিয়েছে এবং কিছু কিছু খাতেও অনেক সবগুলি শেয়ারের দামই হয়তো অনেক বেড়ে গিয়েছে। সো ওই শেয়ারগুলি অতিমূল্যায়িত, কিন্তু পুরো বাজারটাকে আসলে এখনও অতিমূল্যায়িত বলা ঠিক হবে না আমার মনে হয়। আর আপনি বলেছেন যে অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেই জায়গা থেকে আসলে করোনার ঠিক আগ মুহূর্ত করোনার সময়টাতে জুন মাসে আমাদের শেয়ার বাজার প্রায় 29% মতন কমে গিয়েছিল এবং শেয়ারের সূচক 3,900-এর মধ্যে চলে এসেছিল, যেটি আসলে অনেক কমে গিয়েছিল আমাদের অর্থনীতির তুলনায়। কারণ করোনার সময়টাতে আমাদের আমরা দেখেছি যে কোম্পানিগুলির প্রফিট 30-35% মতন কমেছে। যেহেতু আমাদের সূচক অনেক কমে গিয়েছিল সেই জায়গা থেকে আসলে কিছুটা বেড়ে আসাটা অস্বাভাবিক কিছু নয়। এখন তো সূচক প্রায় ডাবল হয়ে গেছে, 7,000-এর উপরে আছে এখন, তাই না? হ্যাঁ, 7,000-এর উপরে আছে। তবে আমাদের অর্থনীতিতে আসলে যতটা প্রভাব পড়বে বলে ধরা হয়েছিল করোনার সময়টাতে আমরা দেখেছি ততটা প্রভাব পড়েনি এবং কোম্পানিগুলি আসলে প্রফিট কিছুটা কমেছে কিন্তু অনেক বেশি লোকসানে পড়ে যায়নি। সুতরাং স্বাভাবিকভাবেই শেয়ারের দাম অনেক পড়ে যাবে পড়ে গিয়েছিল যেখান থেকে আবার উঠে এসেছে। আচ্ছা, তাহলে এখন বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিসিসি আসলে কী কী পদক্ষেপ নিয়েছে বা বিনিয়োগকারীদেরই এখন
কিভাবে এই শেয়ার মার্কেটে আবার নতুন বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করা উচিত? আসলে আমাদের নিয়ন্ত্রক সংস্থা যখন নতুন কমিশন গঠন হয় তখন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে প্রধানত নিয়েছিল হচ্ছে শেয়ার মার্কেটে যারা দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করতে পারছে না এই ধরনের কোম্পানিগুলোর বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে যেন তারা পুনরায় প্রফিটে ফিরে আসতে পারে। এটি একটি বড় উদাহরণ, একটি বড় পদক্ষেপ ছিল এসিসির। আরেকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে হচ্ছে আমাদের বাজারে যেসব লোকেরা বা যারা আসলে কারসাজির সাথে জড়িত ছিল এরকম বেশ কিছু ঘটনায়, অনিয়মের ঘটনায় বড় অঙ্কের জরিমানা করা হয় প্রথম দিকে। তো জেড ক্যাটাগরিগুলো নিয়ে মূলত এই কারসাজিগুলো ঘটেছে? এক্স্যাক্টলি, জেড ক্যাটাগরির কোম্পানিগুলি নিয়ে কারসাজি হয়েছে বা লো পেইড আপ ক্যাপিটাল যাদের শেয়ার খুবই কম এইসব শেয়ারগুলো নিয়ে অনেক বেশি কারসাজি হয়েছে। বিএসসিসি কিছু পদক্ষেপ নিয়েছে আমাদের ছোট কোম্পানি এবং জাঙ্ক স্টকগুলি নিয়ে যেসব লোকেরা বা যারা বিভিন্ন সময় কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কিছু বড় অঙ্কের জরিমানা করা হয়, যেটি আসলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলেছে। আরও একটি বড় বিষয় হচ্ছে যে এই কমিশন আসার পর আইপিও প্রসেসটাকে অনেক বেশি দ্রুততর করেছে, ফলে অনেক নতুন নতুন আইপিও এসেছে, ভালো কোম্পানিও এসেছে। আপনি জানেন যে রবির মতন কোম্পানি মার্কেটে এসেছে, সো এই বিষয়গুলি মার্কেটে একটা ভালো ইতিবাচক প্রভাব ফেলেছে। আরেকটি বিষয় বলা দরকার, আমাদের বাজারে এখন খুব বেশি পরিমাণে কারসাজি দেখা যাচ্ছে, বিশেষ করে জাঙ্ক স্টকগুলি নিয়ে এবং ছোট ছোট কোম্পানিগুলি নিয়ে। সো এই বিষয়গুলিতে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের সচেতন থাকা উচিত, শেয়ার বাজারের বিনিয়োগকারীদের উচিত এক একটি কোম্পানির পটেনশিয়াল দেখে এবং ভালো যাদের সম্ভাবনা রয়েছে এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করা। আর এসিসিরও উচিত বা মানুষেরও উচিত কোনোভাবেই যেন ঋণ করে মানুষ এখানে বিনিয়োগ করতে না আসেন, সঞ্চয়ের টাকা থেকেই যেন বিনিয়োগ করতে আসেন, সেই বিষয়টিও নজরদারিতে রাখা। অনেক শেয়ারের দামই এখন বাড়তির দিকে, তাই বিনিয়োগকারীদের এখন উচিত বুঝে শুনে বিনিয়োগ করা, কারণ এই বাড়ন্ত মার্কেট যখন পড়বে তখন ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। আর এখন এটাও দেখার বিষয় যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কী কী পদক্ষেপ নিচ্ছে এই শেয়ার বাজারের কারসাজিকে নিয়ন্ত্রণে আনার জন্য। ধন্যবাদ আহসান হাবিব আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। ডেইলি স্টারের নিউজ এবং ভিডিও আপডেট পেতে বেল আইকনটি চাপুন, ডেইলি স্টারের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ডেইলি স্টার।